নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি দুটি ভিন্ন স্বাদের ডিমের কারি রেসিপি হাতের কাছে থাকা কিছু বিশেষ মশলা প্রয়োগ করে এই কারি দুটির টেস্ট হবে একদম অন্যরকম চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথম রেসিপিটি একটা কড়াইয়ে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ মতো তেল সেটাকে গরম করে তাতে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ মতো বাটার বাটারটাকে খুব ভালো করে তেলের সাথে গলিয়ে নিচ্ছি বাটারটা দিলে এই কারিটাতে টেস্টটা একদম অন্য রকম আসবে তাই বাটারটা ব্যবহার করার চেষ্টা করবেন এবার দিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ করা ডিম তাতে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন আর খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ডিমটাকে একটু খুন্তির সাহায্যে এইভাবে একটু কেটে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে হাফচা চামচ গোটা জিরে একটা তেজপাতা পাঁচ কোয়া রসুন বাটা আর একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি বেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক টেবিল চামচ মতো টমেটো বাটা আর এক চা চামচ মতো আদা বাঁটা টেস্ট অনুপাতে চিনি এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আঁচটা একদম কমিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে একটা লঙ্কাকে কুচি করে দিয়ে দিলাম ঝাল চিনি আর নুন নিজেদের টেস্ট অনুপাতেই ব্যবহার করবেন সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর পর যখন এটা থেকে তেল ছেঁড়ে দেবে তখন তাতে এক মুঠো মতো ধনে পাতা কুচিয়ে দিতে হবে ধনেপাতাটাকে পাতাটাকে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কয়েক সেকেন্ড তারপর দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল আর দুটো ডিম যেটাকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের ক্যাপসিকামকে আমি চার ভাগের এক ভাগ এখানে দিলাম স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা মিশিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে গেলে তারপর ঢাকাটা খুলে নিচ্ছি মশলা কষানোর সময়ও ক্যাপসিকামটা দেওয়া যেত কিন্তু ক্যাপসিকামটা শেষে দিলে ক্যাপসিকামের সুন্দর গন্ধ এই কারিতে খুব ভালো লাগে আর দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো লেবুর রস আর সব শেষে দিয়ে দিতে হবে ছ থেকে সাতটা মতো গোলমরিচের দানা সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়োটা এবার মিশিয়ে দিচ্ছি এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে ভাত অথবা রুটি কিংবা পরোটা সাথে সার্ভ করলে খেতে ভালো লাগবে এইভাবে আপনারা একদিন তৈরি করে ফেলুন খুব সহজেই এটা তৈরি হয়ে যায় এবার শুরু করি চলুন দ্বিতীয় রেসিপিটি এই ডিমের কারিটাতে একটা বিশেষ ভাজা মশলা প্রয়োগ করা হয়েছে আমরা সাধারণত যে ভাজা মশলা বাড়িতে তৈরি করে রাখি সেটা কিন্তু নয় একটা বিশেষ ভাজা মশলা সেই মশলাটার প্রয়োগের কারণে এই ডিমের কারিটা টেস্ট হবে একদম অন্য রকম চলুন শুরু করি রান্নাটা একটা কড়াইয়ে প্রথমে চার টেবিল চামচ মতো সর্ষের তেলকে খুব ভালো করে গরম করে নিচ্ছি তারপর ওই তেলেই হাফচা চামচ মতো নুন আর খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি নুন আর হলুদটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে দুটো সেদ্ধ ডিম যেটাকে আমি মাঝখান থেকে কেটে রেখেছি সেটা এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আপনারা যদি মনে করেন এটা গোটা ডিমেরও কারি করতে পারেন ডিমটাকে ভালো করে তেলের মধ্যে প্রথমে ভেজে নিতে হবে দুটো দিকই উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে তারপর ডিমটাকে তুলে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি অন্য একটা বাটিতে এটাকে তুলে নিচ্ছি তারপর যে তেলটুকু থাকছে তাতেই আমি দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে হাফ চা চামচ মতো জিরে জিরেটাকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাত কোয়া মতো রসুন বাটা আর একটা বড়ো সাইজের পেঁয়াজ যেটাকে বেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে এক টেবিল চামচ মতো টমেটো বাটা আর এক চা চামচ মতো খুব ভালো করে ফেটানো দই সমস্ত মশলাকে আঁচ কমিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আঁচ যদি কমানো না থাকে তাহলে দইটা অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই দই দেওয়ার পর আঁচ কমিয়েই সেটাকে কষিয়ে নিতে হবে এক চা চামচ মতো ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর কালারের জন্য দেওয়া যেতে পারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টেস্ট অনুপাতে নুন আর টেস্ট অনুপাতে চিনি আর ঝালটা ব্যবহার করবেন এক চা চামচ মতো দিয়ে দিলাম আদা বাটা আবারও সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আঁচ কমিয়ে মশলাটাকে মোটামুটি এক মিনিট মতো সময় ধরে আমি এটাকে কষিয়ে নিলাম তারপর এতে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আপনারা এইভাবে কারি দুটোকে অবশ্যই একদিন তৈরি করবেন বাড়িতে আশা রাখছি আপনাদের খেতে এটা ভালোই লাগবে এক মুঠো মতো ধনে পাতা কুচি দিলাম এবার মশলার সাথে ধনে পাতাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন এটা তেল ছাড়তে শুরু করবে তখন এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল আর ভেজে রাখা ডিমগুলো ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রেখে এটাকে এক থেকে দু মিনিট ফুটিয়ে নেবো আপনারা যেমন গ্রেভি খাবেন সেই অনুপাতে জলের পরিমাণটা কম বেশি করে নেবেন এবার ভাজা মশলাটা তৈরি করে নিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন মৌরি ওয়ান ফোর্থ টি স্পুন গোটা ধনে দশ থেকে বারোটা মতো গোটা গোলমরিচ আর ওয়ান ফোর্থ টি স্পুন জোয়ান এটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি আঁচ কমিয়ে এটাকে মোটামুটি পনেরো থেকে কুড়ি সেকেন্ড ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিচ্ছি এই মশলাটায় এই ডিমের কারিতে একটা অন্যরকম টেস্ট আনবে এক থেকে দেড় মিনিট পর ঢাকাটা খুলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এবার মিশিয়ে দিচ্ছি যে মশলাটা তৈরি করলাম সেটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি সেটা এবার এই কারির মধ্যে মিশিয়ে দিচ্ছি এই কারিটা তৈরির সময় প্রথমে কিন্তু আমি কাঁচা লঙ্কার ব্যবহার করিনি এই কারিটাতে সব শেষে যদি কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হয় তাহলে কাঁচা লঙ্কার যে একটা সুন্দর ফ্লেভার আছে সেটাই কারিতে খুব ভালো লাগবে ভাজা মশলাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা যখন অফ করে দেওয়া হবে তখন নিজেদের টেস্ট অনুপাতে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি অথবা কাঁচা লঙ্কাটাকে স্লাইস করে কেটে নিয়ে এতে যদি মেশান তাহলে তার যে ফ্লেভার সেটা খুব ভালো লাগবে আমি আমার টেস্ট অনুপাতে দুটো কাঁচা লঙ্কা এখানে চিড়ে রেখেছিলাম সেটা মিশিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট রাখবো তারপর এটাকে সার্ভ করব আপনারা এইভাবে তৈরি করুন এই বিশেষ মশলাটি আপনারা তৈরি করে রাখতে পারেন রেসিপি দুটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন আমার পাশে থাকবেন আবার নিত্য নতুন সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে যাব দেখতে থাকুন ইউনিক কুক শিল্পী এই চ্যানেলটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সামনে চলে আসছি খুব শীঘ্রই